আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর জন্য, ষষ্ঠ শ্রেণীর 4 দশমিক অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 4.1-এর 2 নম্বরের 4টি অঙ্ক করে দেখানো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার অঙ্কগুলি সহজ হয়ে যাবে তোমার কাছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। যারা তার আগে বলে নেই, যারা দৈনিক গণিত শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই দৈনিক গণিত শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর তুমি ভিডিওটি বেশি বেশি তোমাদের মাঝে শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকে ক্লাসটি। আজকে ক্লাসটা দেখো, এখানে যে 19.4.1 2 নম্বরের প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইড ভাগ, এটা হচ্ছে ভাগ, গুণ, মাইনাস এবং প্লাস। তাহলে এখানে প্লাস মাইনাস গুণ এবং এই ভাগ, এই চিহ্নের সাহায্যে আমাদের এই 4টা অঙ্কগুলি করতে হবে, ব্যবহার করতে হবে, যে 4টা চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ, এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ। তাহলে আমরা 1 নম্বরে আনসার করব, এখানে তো আমি ডাক লিখে দিয়েছি, এখানে শুধু আনসারটা করবো আমরা। এক্সের 4 গুণের সাথে, এক্সের 4 গুণ বলতে আমরা বুঝি যে এক্সের 4 গুণ হচ্ছে 4x, ওকে। আর এই ওয়াইয়ের 5 গুণ, ওয়াইয়ের 5 গুণ হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে এখানে কী বলছে যে যোগ, তাহলে অতএব নির্ণয় যোগ, নির্ণয় যোগ হবে 4x + 5x। ঠিক আছে, তাহলে এক্সের 4 গুণ হচ্ছে 4x, ওয়াইয়ের 5 গুণ হচ্ছে 5x। তাহলে এখানে বলছে যোগ, তাহলে আমরা কী করব, নির্ণয় যোগ 4x + 5x। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বরটা দেখো, হচ্ছে এখানে আমি ডাক লিখেছি, দেখো এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে এ এর দ্বিগুণ হচ্ছে আমরা জানি 2a, আর এখানে বলছে বি বিয়োগ, অতএব আমরা লিখব যে নির্ণয় বিয়োগ হচ্ছে যে এর দ্বিগুণ হচ্ছে 2a, এর থেকে কি থেকে বি বিয়োগ, তাহলে এখানে -b। ঠিক আছে, এই হচ্ছে আনসার। তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, অর্থাৎ একটি সংখ্যা এখানে কিন্তু দেওয়া নাই, তাহলে যেহেতু একটি সংখ্যার 3 গুণ বলছে এবং অপর একটি সংখ্যার দ্বিগুণ বলছে, তাহলে এখানে সংখ্যা হচ্ছে কয়টা, 2টা সংখ্যা। এই সংখ্যাটাও দেওয়া নাই, ওই অপর সংখ্যাটাও এখানে কি দেওয়া নাই, তাহলে যেটা দেওয়া নাই এটা আমাদের একটু ধরে নিতে হবে। তাহলে আমরা মনে করি একটি সংখ্যা এক্স, ঠিক আছে, আচ্ছা, এবং অপর সংখ্যা ওয়াই আমরা ধরে নিলাম। তাহলে একটি সংখ্যার 3 গুণ, তাহলে এক্সের 3 গুণ হচ্ছে 3x, আর অপর সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে আমরা লিখব যে ওয়াইয়ের, এখানে বলছে অপর একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে ওয়াইয়ের দ্বিগুণ 2x। ঠিক আছে, তাহলে এখানে বলছে দ্বিগুণ কি যোগ, তাহলে আমাদের অতএব নির্ণয় যোগ
নির্ণয় যোগ হচ্ছে আমরা এই 3x প্লাস এখানে আছে 2x, এই এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো 4 নম্বর অঙ্কটা দেখি। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, সেম একই নিয়মে হবে। এটা শুধু ছিল যোগ, এখানে হবে বিয়োগ, আর এখানে ছিল 3 গুণ, এখানে হবে 4 গুণ, এখানে ছিল দ্বিগুণ, এখানে হবে 3 গুণ। নিয়মটা কিন্তু একই, রুলটা কিন্তু একই। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিই, যে মনে করি একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y, ঠিক আছে। তাহলে আমরা একটি সংখ্যা x ধরে নিলাম আর অপর সংখ্যাটা y ধরে নিলাম। তাহলে একটি সংখ্যার 4 গুণ অর্থাৎ x এর 4 গুণ, x এর 4 গুণ হচ্ছে আমরা লিখব 4x, আর অপর একটি সংখ্যার 3 গুণ অর্থাৎ y এর 3 গুণ এখানে আমরা লিখব 3y, আর এখানে কি বলছে যে বিয়োগ, অতএব নির্ণয় বিয়োগ হচ্ছে এখানে 4x মাইনাস 3y, ঠিক আছে, এটা আনসার। আশা করি এতে তোমরা অঙ্ক এই 4টা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তো ভিডিওটি লম্বা হয়েছে, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা 4-এর পরের অঙ্কগুলি করব। তো সবাই পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। তো সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মনে করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।